أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله شاء الله سبحانه وتعالى الجنة ابن درود وسلام برشيته نبي محمد صلى الله عليه وسلم ربه যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা সে নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম এবং রুদ্রুদ্ বর্ষিত হোক সাল আলী ওয়াসাল্লাম ইসলামী জীবন গ্রুপের সম্মানিত সকল সদস্য ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহ সুবাহান হতাল আপনাদের সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের চব্বিশটা ঘন্টা ইবাদতে কাটাতে পারি যেহেতু আল্লাহ রাবুল আলমিন জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য তো আমরা আমাদের পার্থিব্য জীবনের কাজকর্ম সব কিছু ঠিক বজায় রেখে আমরা কিভাবে আমাদের চব্বিশটা ঘন্টা ইবাদতে কাটাতে পারি এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো এবং সমসাময়িক কিছু কথা বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ অমাত ওফিকে ইল্লা বিল্লাহ তো আপনাদের মন্তব্যগুলো আপনারা করে রাখবেন আমরা কথা বলতে বলতে মাঝে মাঝে মন্তব্যগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা ওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত গ্রুপের সকল সদস্য দিনী ভাই ও বন্ধুগণ আমাদের মাঝে চলে আসতেছে জেলহজ মাস জেলহজ মাসের করণীয় বর্জনীয় অনেক আমল আমাদের মাঝে রয়েছে আমরা যেগুলা ইতিমধ্যে জেনেছি আলহামদুলিল্লাহ আমরা আরো পর্যায়ক্রমে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ইতিমধ্যে যারা গ্রুপ এই লাইভে জয়েন হয়েছেন আমি অনুরোধ করব। ভাইদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি যার যে মাধ্যম আছে আপনারা এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো এটা অনেক ভাইয়ের কাছে এবং আমরা সবাই জান্নাতের পদের প্রধিক হওয়ার জন্য আমরা কোরআন সৈয়াদ সুযোগী আমল করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ তো যে কথা আমরা উপস্থাপন করতেছিলাম যে আমরা কিভাবে আমাদের চব্বিশটা ঘন্টা ইবাদতে কাটাতে পারি এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমে কয়েকটি কথা আমাকে বলতে হবে সেটা হলো আজকে আমরা মানুষ মানুষ মাত্র ভুল ত্রুটির উর্ধে নয় যে মানুষ আমরা আমাদের ভুল হবেই ভুল হওয়াটা স্বাভাবিক ভুল না হওয়াটাই অস্বাভাবিক সুতরাং ভুল ত্রুটির মধ্য দিয়ে দুনিয়া বিজীবনে পরিচালিত হবে তার মধ্যে যদি আমরা তবা করতে পারি তাহলে কঠিন কেয়ামতের দিন আমরা সুখময় জান্নাত লাভ করতে পারব আলহামদুলিল্লাহ তো সেই জান্নাত লাভের আশায় জান্নাতের স্বার্থে আমাদেরকে যাবতীয় কার্যক্রম পার্থিব জীবনে পরিচালনা করতে হবে তাহলে আমি আপনি কবরের প্রশ্নগুলোর উত্তরও আমি আপনি সঠিকভাবে দিতে পারবো এবং কঠিন কেয়ামতের দিন যাবতীয় বাধা বিপত্তি পেরিয়ে আমরা সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাহলা তো সকল সদস্য ভাই বন্ধুগণ আমরা মূল বিষয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি যে আমরা কিভাবে চব্বিশটা ঘন্টা আমাদের ইবাদতে কাটাতে পারি তার মানে আমরা ইবাদত ইবাদতব্দি কী করবো এবং আস তার আগে একটি কথা সেটা হলো যে আমরা মনে করে নিয়েছি যে বছরে একদিন যদি সমর্থ হয় তাহলে হস করা একটা এটা হলো একটা ইবাদত সালাত আদায় করা শুধুমাত্র ইবাদত রামাজন মাস আসলে সিয়াম পালন করা ইবাদত এবং হলে জাকাত এগুলো হলো ইবাদত কিন্তু আসলে এই কয়েকটা বিষয়ের বাইরে যে আরও অনেক লং সময় রয়েছে এবং অনেক চব্বিশটা যে ঘন্টা আমাদের জীবনের এ টু জেড আমরা ইবাদতে কাটাতে পারি এটা আমরা কখনো বিশ্লেষণ করি নাই যার যার কারণে আমরা এই বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হয়নি সুতরাং আমরা আজকে শুধুমাত্র যে সালাদ সিয়াম হজ জাকাতের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয় বাহিরিক জীবনে বাহ্যিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে যে আমরা ইবাদত বন্দীগীতে কাটাতে পারি এবং এগুলোর মাধ্যমে আমরা জান্নাতের পথ সুগম করতে পারি আমরা আজকে সে বিষয়ে সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব তো আমরা প্রথমে আলোচনা করব যে আমরা কিভাবে শুভে সাদিক থেকে আবার পরবর্তী দিন শুভে সাদিক পর্যন্ত ইবাদত করতে পারি তার মানে এই পুরা লং সময়টা কীভাবে আল্লাহ রবীলিনের নৈকট্য হাসিল করতে পারি এটা হলো আমাদের আজকে আমরা বোঝার চেষ্টা করব একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং ব্রেনটা সতেজ রাখতে হবে যদি আলোচনা বুঝতে চাই আমরা কারণ আলোচনা খুব ডিপ আলোচনা একটু ব্রেন সতেজ রেখে এ টু জেড শ্রবণ করার চেষ্টা করতে হবে তাহলে হয়তো আমরা কিছু না কিছু হলে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রব্লুল আলমিন যদি তাফিক দান করে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আমরা শুরু করব আমরা আজকে একদম সুবে সাдик অর্থাৎ ফজর থেকে শুরু করে পরবর্তী দিন তাহাজ্জুদ পর্যন্ত কিভাবে এই লং সময়টা আমরা সম্পূর্ণ ইবাদতে কাটাতে পারি আমরা সেই বিষয়ে আজকে শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমি যে পয়েন্ট উল্লেখ করব সেটা হলো ফজরের সালাত ফজরের সালাত আমরা মনে করি নি যে আমরা আমাদের দিনে পাঁচটা ইবাদত সেটা হলো পাশক্ত সালাত ফজর জোহর আসর মাগরীব এশা কিন্তু আমরা ফজরের সালাত আদায় করার পূর্বেও আমরা কয়েকটা ইবাদত করতে পারি ফজরের সালাত আদায় করার পূর্বেও আমরা কয়েকটা ইবাদত করতে পারি রাসল্লা সাল্লি হাসলামের যে সুন্নাতগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলিয়ালের মুখ নিশ্চিত বাণী যেগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন সেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কিন্তু এই এই ফজরের সালাত আদায় করার পূর্বে যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদতগুলো করার মাধ্যমে জান্নান করতে ইনশাআল্লাহ তো আমরা আহ প্রথমে যখন ঘুম থেকে জাগ্রত হবো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ ইসুর আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যদি এই দোয়াটি পাঠ করি তাহলে কিন্তু আমাদের একটা ইবাদত হয়ে গেল ভালো করে বুঝতে হবে আমাদের আমরা শুরু করলাম ঘুম থেকে জাগ্রত হয়ে পরবর্তী দিন আবার ঘুমের আগ পর্যন্ত ঘুমা ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আমরা কিভাবে আমাদের এই চব্বিশটা ঘন্টা বা আমাদের এ টু জেড আমরা ইবাদতে পূর্ণ করতে পারি এ বিষয়ে আমরা আলোচনা করতেছি তো তাহলে আমরা ঘুম থেকে জাগ্রত হলাম ঘুম থেকে জাগ্রত হয়েই বিছানায় আমাদের প্রথম ঘুম চোখ খুললেই আমাদের হয়তো যাদের অভ্যাস নয় হয়তো দু একদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যখন অভ্যাস শুরু করবো আলহামদুলিল্লাহ নুসুর এই দোয়াটি পাঠ করতে হবে তাহলে আমাদের একটা ইবাদত হয়ে গেল ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সেই মুসলিম এবং দাউদের মধ্যে আসছে চতুর্থ নম্বর খন্ডের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ঘুম থেকে ওঠার পরে উভয় হাত তিনবার সুন্দর করে এই কবজি পর্যন্ত ধৌত করতে হবে যদি তিনবার ধৌত করতে হয় কারণ রাসুল্লা আলাইহি আসসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে এই হাত ঘুমের ঘরে আমাদের কোথায় গিয়েছিল। আমরা কেউ জানি না সুতরাং ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথম আমাদের কাজ হলো দোয়া পড়া তারপরে আমাদের কাজ হলো উভয় হাত তিনবার ধৌত করে নেওয়া কারণ এই হাত ঘুমের মধ্যে কোথায় গিয়েছিল। আমরা কেউ জানি না সুতরাং আমাদের প্রথম একটা ইবাদত হলো কি প্রথম এক নম্বর ইবাদত হলো আমরা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দোয়া পড়লাম সেটা কি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা দোয়া পড়ার মাধ্যমে একটা ইবাদত করে ফেললাম দ্বিতীয়ত ইবাদত করলাম উভয় হাত তিনবার সুন্দর করে ধৌত করলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন আমরা কিন্তু দুইটা ইবাদত অলরেডি করেই ফেললাম তৃতীয় ইবাদত আমরা করতে পারি আর একটা সিস্টেমের মাধ্যমে সেটা হলো রসুল্লা সাল্লু সাল্লামের ভাষা অনুযায়ী এরপরে কাজ হলো সুন্দর করে অজু করতে হবে সুন্দর করে উজু করে দুরাকার সালাদ আদায় করতে হবে আমরা সবসময় মনে রাখবো সুন্নাত সালাদগুলা বাড়িতে আদায় করা উত্তম বাড়িতে আদায় করে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পরে বসে যাবেন কারণ রসল্লা সাল্লাম বুখারি আট নম্বর প্রথম নম্বর খন্ডের আট নম্বর পর্বের মধ্যে আসছে দাখাল আই ওকা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেজন্য দুরাকা সালাত আদায় না করে না বসে সুতরাং আমরা এদিকে আমাদের বাড়িতে সুন্না সালাত আদায় করা হলো পক্ষান্তর ওদিকে আমি আপনি মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের আদায় করার নেকিও পেয়ে গেলাম তাহলে আমরা দেখেন ফজরের ঘুম থেকে উঠার পরে ফজরের সালাত আদায় করার পূর্বেই আমরা কতগুলো ইবাদত করে ফেললাম আমরা সুন্দর করে দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ ওয়া ও নুসুর, তারপরে দ্বিতীয় নম্বর ইবাদত করলাম আমরা আমাদের উভয় হাত তিনবার ধৌত করার মাধ্যমে তারপরে আমরা তৃতীয় ইবাদত করলাম সুন্দর করে উজু করার মাধ্যমে তারপর আমরা চতুর্থ ইবাদত করলাম আমরা চতুর্থ ইবাদত করলাম আমরা বাড়িতে সুন্দর বাড়িতে সুন্দর সালাদ আদায় করে আমরা মসজিদে গিয়ে মসজিদ তা সালাত আদায় করলাম দেখেন আমরা ফজরের আদায় করার পূর্বেই আমরা কতগুলা আমরা ইবাদত করে ফেললাম কিন্তু আমরা শুধুমাত্র মনে করে নিয়েছি যে মসজিদে গিয়ে সালাদ আদায় করলেই আমাদের এই শুধুমাত্র ইবাদত কিন্তু না দেখেন আমরা ফজরের সালাত আদায় করার পূর্বেই আমরা কতগুলো ইবাদত অলরেডি করে ফেললাম আলহামদুলিল্লাহ এবার আমাদের করণীয় হলো ফজরের সালাতের হয়ে যাবে ইকামত হওয়ার আগ পর্যন্ত আজানের পর থেকে ইকামত পর্যন্ত যেহেতু যেহেতু দোয়া করলে দোয়া কবুল হয় সেহেতু আমরা ইকামতের আগ পর্যন্ত বসে বসে দোয়া করতে থাকবো তাজবি গণনা করবো সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তাজবি রয়েছে আল্লাহ আকবর এই তাজবি গণনা করতে থাকবো ফজরের সালাতের একামত হয়ে গেল একামত হয়ে গেলে জামাতে সালাত আদায় করলাম জামাতে সালাত আদায় করে আমাদেরকে চেষ্টা করতে হবে জামাতে সালাত আদায় করার পরপরই আমাদের যখনই দেখা যাবে সালা সালাত শেষ সুন্দর করে সালাতের পরে যে দোয়াগুলো রয়েছে দোয়াগুলো পড়ে নিতে হবে দোয়াগুলো পড়ার পরে আমাদের করণীয় হলো যে পবিত্র কোরআনুল কোরআনুল মাজিদ পবিত্র কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে আমরা যারা তিলাওয়াত করতে জানি না যারা তিলাওয়াত করতে পারে তারা তিলাওয়াত করবে আমরা ওটা শ্রবণ করবো ইনশাল্লাহ এই নিয়তে তেলাওয়াত করতে হবে তাহলে উনি তেল করলো নেকি পেলো আমি তেলাওয়াত শুনলাম আমিও নেকি পেলাম যেহেতু আমি পারি না সেহেতু আমি শ্রবণ করে নিকিটা অর্জন করে করার চেষ্টা করতেছি যেহেতু বয়স হয়ে গেছে তারপরেও চেষ্টা করতে হবে ওই তোর কোরআন যারা আমরা পড়তে পারি না আমাদেরকে দ্রুত ওটা অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা দেখেন আমরা ইতিমধ্যে কতগুলো ইবাদাত করে ফেললাম ফজরের সালাতের এই এই অল্প সময়ের মধ্যে ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে দোয়া পড়লাম তারপরে আমরা সুন্দর করে উভয় হাত তিনবার ধৌত করলাম তারপরে আমরা সুন্দর করে উজু করলাম বাড়িতে সুন্দর সালাত আদায় করলাম মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুরাকাত আদায় করলাম ফজরের সালাতের আগ পর্যন্ত আমাদের আগ পর্যন্ত দোয়া পড়তে থাকলাম ইকাম উদ্দিলে ফরজসালাদ আদায় করলাম ফরজ সালাদ আদায় করার পরে ফরজ সালাতের শেষে দোয়াগুলো পাঠ করলাম এবং তারপর পরেই আমরা আরও একটি কাজ করলাম সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করলাম আমরা যারা তেলাওয়াত করতে জানি না তারা আমরা অন্য কেউ তিলওয়াত করলো আমরা সেই তিলওয়া শ্রবণ করতে থাকলাম সব আমরা দেখেন আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা কতগুলো ইবাদত করতে করে ফেললাম আলহামদুলিল্লাহ এরা এভাবে আমরা একদম আবার পরবর্তী দিন থেকে পর্যন্ত ইবাদতে কাটাতে পারি আমরা সে বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নিব যে অনেক ভাই লিখেছেন ভিডিও এবং ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে যাক আলহামদুলিল্লাহ ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার থাকলে ভালো আলহামদুলিল্লাহ নয়ন আহমদ ভাই শ্রীমঙ্গল থেকে জানতে চেয়েছেন হয়তো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বরাইকাতু নামাজে সালাম ফেরানোর আগে রব্বির হামহমা কামা রব্বাইয়ানি সহিরা পড়া যাবে কিনা জি অবশ্যই সালাম ফেরানোর আগে আত্মাহিয়াতু তারপরে দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করার পরে যতগুলো মনের মধ্যে কোরআনের দোয়া হোক হাদিসের দোয়া হোক যতগুলো দোয়া মনের মধ্যে আছে সবগুলো পড়তে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আরিফ ভাই লিখেছেন জোজাকল্লা জি বারাকল্লাফিক জয়নাল আবিদিন ভাই সালাম দিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাতু ওমর ফারুক শিমর ভাই লিখেছেন মাসা আল্লাহ বারাকলফিক নয়ন আহমদ ভাই লিখেছেন হুজুরকে দেখে অনেক খুশি হলাম জি ভাইজন দোয়া করবেন আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে কঠিন কিয়ামতের দিন একসাথে কয়ামত দিবস পার করে পরকালীন জীবনে সুখময় জান্নাত লাভ করার তফিক দান করেন আল্লাহ আমিন নয়ন আহমদ ভাই লিখেছেন হুজুর যে সময় লাইভে আইসে এই সময় বাংলাদেশের বেশিরভাগ মানুষ মসজিদ এশার জামাতের টাইম জি সময়টা মনে হয় সম্ভবত এখন কয়টা বাজে এখন আটটা আঠারো বেজে গেছে আমাদের এখানে নয়টাই জামাত যাই হোক তো আমরা যে বিষয়ে কথাবার্তা বলতেছিলাম যে আমরা আপনারা মেসেজ কমেন্ট করে রাখবেন আমরা পরবর্তীতে সময় সাপেক্ষে উত্তর দিব ইংশাল কথার ফাঁকে ফাঁকে তো আমরা আলোচনা করতে 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 পর্যন্ত আলোচনা করেছিলাম ফজরের সালাতের পরে এবার আমরা ফজরের সালাতের পরে আমরা বাসায় গিয়ে দুটা হালাল খাবার খেয়ে নিব হালাল খাবার আমরা খেয়ে আমরা রোজি অন্বেষণের জন্য বেরিয়ে যাব কেউ বা চাকরির সুবাদে বাইরে চলে যাব কেউ বা আমরা দোকানদারি করতে যাব কেউবা আমরা রিক্সা চালাতে রিক্সা চালক ভাইয়ের যারা রয়েছেন ভ্যান চালক গাড়ি চালক সবাই আমরা ফজরের সালাতে দায়ী করে তিলাবাদ ভাত করে হালকা নাস্তা করে আমরা বিভিন্ন জন বিভিন্ন যে যে পেশায় রয়েছে সে সেই পেশায় আমরা কাজে চলে যাব আলহামদুলিল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের ভাষ্য অনুযায়ী তারা নিয়ে দ্বিতীয় নম্বর খন্ডের চারশো আঠাশ নম্বর পৃষ্ঠার হাদিস অনুযায়ী এবং মিসকাতের মধ্যে আসছে হাদিসটি যে পরিবারের মুখে হালাল ইনকাম তুলে দেওয়ার জন্য হালাল রুজি তুলে দেওয়ার জন্য যদি সংগ্রাম করা হয় তাহলে সেটা ইবাদাতে পূর্ণ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ হামদিহি তাহলে এই যে ফজরের সালাত আদায় করলাম ফজরের সালাত আদায় করে তিলাওয়াত করলাম হালকা নাস্তা পানি করে আমি আমার পরিবারের মুখে দুটা হালাল ইনকাম তুলে দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি রাসুল্লাহ ভাষ্য অনুযায়ী আমি আমার পরিবারের মুখে হালাল ইনকাম হালাল রুজি তুলে দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি এই পুরা সময়টা ইবাদতে পূর্ণ করে দেওয়া হবে হাম দিহি তাহলে ভাইজান দেখেন আজকে যদি আমরা এই সময়টা যেমন আমরা কিন্তু সবাই এই পরিবারের জন্য হালাল ইনকামের জন্য বের হই ফজরের পরে খাওয়ার পর থেকে একেবারে আমরা জোহরের আগ পর্যন্ত তাহলে এই যে জোহরের আগ পর্যন্ত কেউ বা অফিস করতেছে কেউ বা আমরা রিক্সা চলাচলে যাচ্ছে কেউ বা মুদিখানার দোকানদার কেউ বা যে বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত এখন আমরা মসজিদে যখন প্রবেশ করি মসজিদে প্রবেশ করার সময় কাপড় গুটিয়ে টাকানোর উপরে উঠিয়ে নিই কারণ কি কারণ আমি ইবাদত করতে মসজিদে প্রবেশ করতেছি তারপরে যখন আমরা আরেকটা কাজ করি যে আমরা যখন মসজিদে মসজিদ থেকে মসজিদের মধ্যে ঢুকি তখন ঢোকার সময় সুন্দর করে পাক পবিত্র হয়ে সিগারেট টিগারেট যে যা খেয়েছে সব একেবারে ধুয়ে মুছে পবিত্র হয়ে আমরা মসজিদে প্রবেশ করি কারণ কি কারণ আমরা ইবাদত করতে ঢুকতেছি বন্ধুরা আমার তাহলে দেখেন এই যে সালাতের সময়টা যেমন আমার ইবাদত মনে করতে পারলাম এই যে হালাল ইনকাম তুলে দেওয়ার জন্য এই সময়টা যে আমাদের জন্য ইবাদতে পূর্ণ করে দেওয়া হবে রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন তাহলে এই সময়টা যদি আমি আপনি মনে করতে পারতাম ইবাদত তাহলে কি এই সময় আমি আপনি সিগারেট খেতে পারতাম এই সময়টা যদি আমি আপনি ইবাদত মনে করতাম তাহলে এই সময় কি আমি আপনি কাপড় টাকানোর নিচে দিয়ে পুরুষ ছেলে হাঁটতে পারতাম এই সময়টা যদি আমি আপনি ইবাদত মনে করতাম তাহলে বেহায়ার মতো বুকে বেঠে ওন্ডা না দিয়ে আমি কি বাড়ি থেকে বের হতে পারতো আমার পরিবারের কোনো সদস্য না অসম্ভব হতে পারতো না এই সময়টা যদি আমি আপনি ইবাদতে মনে করতে পার ইবাদত মনে করতে পারতাম তাহলে আমি যখন মুদিখানার দোকানদারি করতেছি তখন আমার মুদিখানার দোকানদার আমার মাথার মধ্যে চিন্তাভাবনা থাকতো যে আমি যদি মানুষকে ঠকাই তাহলে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাকে ধরে ফেলবে কারণ আমি ইবাদতের মধ্যে আছি এই সময়টা ইবাদতে পার হচ্ছে আমার কি বিষয়টা কত সুন্দর বিষয় আমি যারা এই বিভিন্ন অফিসে চাকরি করে সুদ ঘুষের লেনদেন রয়েছে মসজিদের মধ্যে যেমন সুদ ঘুষের কথাবার্তারা বলা থেকে বিরত থাকা হয় ঠিক এই সময়টা যেহেতু ইবাদতে কাটানো হচ্ছে এই সময়টা তো আমাদের জন্য ইবাদত আর এই সময়টা যদি সুদ লেনদেন করা হয় তাহলে তো এই সময়টা আমার ইবাদত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব তাহলে কি আমি আমি বিষয়টা বুঝাতে পেরেছি কি জানি না আপনাদের তবে আমি বুঝাতে চেয়েছি যে আমরা যদি চেষ্টা করি তাহলে এই পুরো সময়টা আমরা ইবাদতে কাটাতে পারি তাহলে দেখেন আমরা এই সময়টা যদি আমি আপনি এভাবে হালাল হারাম বেসে যদি ইবাদত মনে করে কাটাতে পারি তাহলে এই পুরো সময়টা কিন্তু আমাদের জন্য ইবাদতে পূর্ণ করে দেওয়া হবে সোহান আল্লাহ হামদিহি এবার তারপরে আমরা আরেকটি বিষয় জানতে পারি সেটা হলো আমরা জোহরের সালাত সুন্দর করে জোহরের সালাতের পূর্বে চার রাকাত পরে চার রাকাত এবং মাঝখানে জোহরের সালাতের ফরজ চার চার রাকাত সালাত আদায় করলাম রাসুল সাল্লাহ আলী আসসালামের ভাষণ অনুযায়ী নাসের মধ্যে আসছে হাদিসটি দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে যদি কোনো ব্যক্তি জোহরের পূর্বে চার রাকাত পরে চার রাকাত সালাত দায় করে তাহলে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেওয়া হয় তাহলে আমরা জাহান নামের আগুন হারাম করে নেওয়ার জন্য জোহরের পূর্বে চার রাকাত পরে চার আকাত করে নেব জোহরের পূর্বে এই দুই আমরা করে নেব তাহলে দেখুন আমরা এই ঘুম থেকে ওঠার পর থেকে কতগুলো ফেললাম আলহামদুলিল্লাহ 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 কতগুলো ইবাদত আমরা করে ফেললাম এবার আমাদের কাজ হলো এবার আমাদের কাজ জোহরের সালাত আদায় করার পরে সুন্দর করে রেস্ট নিতে হবে রসুল্লা সাল্লি সালের ভাষ্য অনুযায়ী ঘুম যদি যখন আমরা ঘুমাবো রেস্ট নেওয়ার জন্য যখন আমরা ঘুমাবো হালকা শরীরের তৃপ্তি দেওয়ার জন্য যখন ঘুমাবো ঘুমানোর সময় আহইয়া পড়ে ঘুমিয়ে যাবো তাহলে এই পুরো সময়টাও ঘুমের সময়টাও আমাদের জন্য নেকিতে পূর্ণ করে দেওয়া হবে আবার যখন ঘুম থেকে উঠবো আসরের সালাতের আজানের আগ মুহূর্তে তখন আমরা আলহামদুলিল্লাহ করে আমরা ঘুম থেকে উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দেখেন এই পুরো সময়টা কিন্তু আমরা আসরের আগ পর্যন্ত বাদেতে কাটাতে পারলাম সুবাহ এবার আমরা আসরের সালাত আদায় করলাম মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুরাগাদ আদায় করলাম ফরসল্লাহ আদায় করলাম ফরসাল্লাহ আদায় করে মসজিদ থেকে বের হয়ে আসলাম এবার আমাদের কাজ যাদের বিভিন্ন ব্যবসা প্রসঙ্গ কাজ বা ব্যক্তিগত কাজ রয়েছে কাজ বসে আড্ডা না দিয়ে সিনেমা না দেখে চেষ্টা করতে হবে সমাজে গ্রামগঞ্জে বেরিয়ে যাওয়ার জন্য যারা 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 ছালা সালাত আদায় না তাদেরকে সালাতের আহ্বান করার জন্য যারা নিষেধাজ্ঞা তাদেরকে জান্নাতের জান্নাতের লোভ দেখানোর জন্য জাহান্নামের ভয় দেখানোর জন্য যারা তাদের দোকানগুলোতে সিনেমার আড্ডাখানা করে চা বিক্রয় করতেছে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য এভাবে যত মানুষ অন্যায় পথে আছে তাদেরকে অন্যায় পথ থেকে থেকে তাদেরকে ভালোর পথে তাদেরকে আহ্বান করার জন্য আপনাকে আমাকে বেরিয়ে পড়তে হবে আসর থেকে আগ পর্যন্ত পর্যন্ত আমরা করলাম শুধুমাত্র করবে না আমি আপনি চাইলে আমরা সবাই দাওয়াতি কাজ করতে পারি এই আসরের আসর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত আমাদেরকে দাওয়াতি কাজে পার করতে হবে তারপরের সময়টা হলো আমাদের জন্য আরেকটা পজিটিভ সময় মগরীবের সালাত আদায় করলাম মগরীবের সালাত আদায় করে এশার সালাত আদায় করার আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতে হবে যাদের সন্তান রয়েছে যাদের ছোট ভাই রয়েছে পরিবারের এই সন্তান বা ছোট ভাইদের সাথে সময় দেওয়ার চেষ্টা করতে হবে পরিবারের ছোট ভাইদের সাথে যদি হয় তাহলে তারা রাসুল্লাহ সাল্লামের আদর্শ আদর্শিত হবে তারা কখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তাদেরকে হাদিস শিক্ষা দিন তাদেরকে তাদেরকে বাধ্যতামূলকভাবে ভাবে ফজরের সালাতের পরে এবং মগরীবের সালাতের পরে কোরআন মাজিদে অভ্যস্ত করতে হবে তাহলে এই সন্তান কখন আপনার গায়ে হাত দিবে না কখনো এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না এই সন্তান কখন আপনার উপরে কথা বলবে না সুতরাং মগরীবের পর থেকে এসার আগ পর্যন্ত পরিবারের সাথে সময় দিতে হবে পরিবারের যাতে করে হতে পারে এই সময়টা অন্ততপক্ষে আপনাকে আমাকে দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে কাজ হলো আস ঈশার সালাদ আদায় করতে হবে ঈশার সালাদ আদায় করার জন্য মসজিদে যেতে হবে বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে গিয়ে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে তাহিয়াতুল মসজিদ আদায় করে একামতের আগ পর্যন্ত বসে বসে দোয়া করতে থাকা একামত দিল ফরজ সাল্লাদা আদায় করে দিলাম সুন্দর করে সুন্না সালাদ আদায় করলাম অথবা বাড়িতে গিয়ে সুন্না সালাত আদায় করলাম সুন্না সালাদাই করে ভিতরে সালাত আর না পড়ে যারা তাহাজুদের সালাত আদায় করবেন না তারা মসজিদের ভিতরে সালাত পড়ে নেবেন ভিতরে সালাত যারা সালাত সালাদাই করবো তারা ভিতরে সালাত না পড়ে আমরা বাড়িতে চলে যাব বাড়িতে চলে গিয়ে দ্রুত রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের ভাষ্য অনুযায়ী দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে হবে দ্রুত খাওয়া দাওয়া করে আপনাকে আমাকে ঘুমিয়ে যেতে হবে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে নিয়োগ করতে হবে যে আমরা শেষ প্রহরে উঠব শেষ প্রহরে উঠে আল্লাহ রব আলের নিকট চাইব ঘুমানোর পূর্বে আমাদেরকে আল্লাহ ইসমিকা এই দোয়া সহ আরো যে আমাদের ইস্তেকফারগুলো রয়েছে ইস্তেকফারগুলো করে আমরা ঘুমিয়ে যাব কারণ আমরা পরবর্তী দিনের সকালটা দেখতে পাবো কিনা আমরা জানি না সুতরাং আমরা এই ইস্তেকফারগুলো করে আমরা ঘুমানোর চেষ্টা করব ঘুমিয়ে পড়বো তাহলে এই ঘুম থেকে উঠার আগ পর্যন্ত যে লং সময় এই সময়টা ইবাদতে পরিপূর্ণ হবে আমাদের ইংশা আল্লাহ সুতরাং আমরা রাতে শেষ প্রহরে উঠে যাব রাতে শেষ প্রহর সম্পর্কে রসুল্লা সাল আলী আসসালাম বলছেন ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين فقط سلسلة للآخر يقول من يدعوني فأستجب له من يسعلني فأعطيه من يستغفرني فأغفر له ورثت الله رسول صلى الله عليه وسلم بولشان الله رب العالمين قد تقرأ ترشد ترتيب عشان دنيا راسبنا نميه عشان عشان তোমরা কে আসো আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব তোমরা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিবো তোমরা কে আছো আমার কাছে কিছু চাও আমি তোমাদেরকে তা দান করবো সুতরাং আমাদেরকে আল্লাহ চাইতে হবে অধিকারে যত বেশি আমরা চাইতে পারবো তত বেশি আল্লাহ আমাদেরকে দিবেন কারণ ওই সময় আল্লাহ রব্বুল আলমিন বলতে থাকেন তোমরা কে আছো আমার কাছে চাও আমি দান করবো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আমার কাছে কিছু চাও আমি তোমাদেরকে দান করবো ব্যবসায় লস হয়েছে শেষ পর উঠে তাহার যদি সালাদ করে দুই হাত চোখে আল্লাহর কাছে চাইতে হবে আমি আপনি কোনো কারণে হতাশা আমি আপনি হতাশাগ্রস্ত হলে ওই সময় উঠে সরাসরি আল্লাহরুল আলমিন হবে আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করবে আমাদেরকে আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিবে যদি আমরা খালেস অন্তরে চাইতে পারি তাই আসুন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটি শ্রবণ করলাম চব্বিশ ঘন্টা আমরা এই বাদাতে কাটাতে পারি আমরা এই বিষয়ে আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআলা আল্লাহ রবিয়া আলমিন আমাদের আমলগুলি করার মাধ্যমে জান্নাতের পথ সুগম করার তৌফিক দায়িত করুন আল্লাহর আমিন নয়ন আহমদ ভাই শ্রীমঙ্গল থেকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু মাগরিব বা এশার নামাজে মসজিদে একা পড়লে কেরাত কি জোরে পড়তে হবে নাচতে পড়তে হবে জানাবেন যদি আপনি ফরজ সালাদ আদায় করেন তাহলে এশার সালাতে জোরে কেরাত পড়বেন আর যদি সুন্নাত সালাদ বা ভিতরে সালাদ আদায় করেন একাকেই তাহলে আপনি নীরবে পড়বেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আল্লাহ রাবুল আলমী যদি অন্য কোনো সময় নিয়ে আসি তাহলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন ইনশাআল্লাহ অথবা পার্সোনাল মেসেজ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র করে আন ও সৈয়াদ অনুযায়ী আমল করে পরকালীন জীবনে সুখময় জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন আখরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সবসময় ভালো রাখে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের এই সামান্য কথাগুলোর মধ্যে বরকত দান করুন আমরা যারা মানতে আগ্রহী আছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মেনে নিয়ে কঠিন কেমন সুখময় জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله الا الله لا اله الا الله لا اله الا الله الا الله ما لنا